আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার বাসার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোটর ফরওয়ার্ড এবং রিভার্ট কীভাবে করা লাগবে, সে প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি আমি আপনাদের জন্য লিখে রাখছি, এটা আমি এক্সপ্লেন করব কীভাবে ফরওয়ার্ড করবেন, কীভাবে রিভার্স করবেন মোটরকে। যখন ফরওয়ার্ডে চাপ দিবেন তখন রিভার্স চলবে না, যখন দুইটা সুইচ একসাথে চাপ দিবেন তখন মোটর আগে যদি ফরওয়ার্ডে চলতে থাকে ফরওয়ার্ডে চলবে, রিভার্স আর চলবে না। টাইমার ব্যবহার করে, টাইমার টাইমে ব্যবহার করছি, যখন মোটর ফরওয়ার্ডে চলতেছে তখন আপনি যখন রিভার্সে চাপ দিবেন তখন কি মোটরটা তো বন্ধ হওয়া লাগবে, তারপরে তো আপনি রিভার্সে চালাবেন, ঠিক আছে? ফরওয়ার্ডে চলতেছে যদি আপনি রিভার্সে চাপ দেন মোটর, তখন মোটর উপর একটি প্রেশার পড়ে, তখন আপনি কি 30 মিলি সেকেন্ড, আমি টাইম ব্যবহার করছি 30 মিলি সেকেন্ড পর মোটর ফরওয়ার্ড টু রিভার্সে চলবে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আর বন্ধুরা, আমরা প্রথমে সিমেন্স পিএলসি নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করছি, এখন আমি ওমরন নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করতেছি, ভবিষ্যতে আমি মিশিমিশি নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করব। এভাবে আমি প্রত্যেকটি পিএলসি নিয়ে ভিডিও তৈরি করবো, আশা রাখি। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন আমি প্রোগ্রামটা এক্সপ্লেন করি। এখানে কি 0.00 আমি একটা স্টার্ট সুইচ নিছি, আর 0.01 একটা স্টপ সুইচ নিছি, আর 0.02 আমার কি ওভারলোড, একটা ওভারলোড সুইচ নিছি, ওভারলোড। আর 100.01 আমার কি 100.01 আমার মোটর রিভার্স, এটা হলো মোটর রিভার্সের, এটা হলো মোটর রিভার্স, রিভার্সের একটা কি এনসি কানেকশন নিচ্ছি আমি, এনসি কানেকশন, যাতে মোটর ফরওয়ার্ডে চললে রিভার্স বন্ধ থাকে। আর তারপর আমি কি ইন্টারনাল মেমোরি 200.01 আমার কি ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল মেমোরি একটি এনসি কানেকশন নিচ্ছি, এনসি কানেকশন দেখেন, একটি এনসি কানেকশন নিচ্ছি। তারপর কি আমি 200.00, এটা হলো কি ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল মেমোরি পিএলসি, ইন্টারনাল মেমোরি নট আউটপুট, পিএলসি ইন্টারনাল মেমোরি, এই পিএলসি ইন্টারনাল মেমোরি দিয়ে আমি কি একটা টাইমারকে অন করছি, যখন আমি স্টার্ট সুইচ চাপ দিব তখন কি আমার ইন্টারনাল মেমোরিটা অন হবে, ইন্টারনাল মেমোরি যখন অন হবে, ইন্টারনাল মেমোরি অন হলে আমার কি আমার টাইমারটা অন হবে, টাইমারে আমি সময় দিচ্ছি কি 30 মিলি সেকেন্ড, 30 মিলি সেকেন্ড পর আমার মোটরটা কি ফরওয়ার্ডে চলবে, মোটরটা ফরওয়ার্ড চলবে। এখানে কি যখন আমার 30 মিলি সেকেন্ড হবে তখন কি আমার T1 টাইমারটা অন হবে, অন হলে আমার মোটরটা কি মোটর ফরওয়ার্ড চলবে, মোটর ফরওয়ার্ডে চলবে। তো বন্ধুরা, এখন দেখেন আমি এখন রিভার্সে চালাবো, রিভার্সে চালানোর জন্য কি আমি স্টার্ট সুইচ দিচ্ছি 0.01 একটা রিভার্স স্টার্ট সুইচ, যখন আমি মোটর ফরওয়ার্ডে উপরটা হলো ফরওয়ার্ড, এটা হলো রিভার্স সুইচ, 0.03 হলো রিভার্স সুইচ, আর রিভার্স সুইচ স্টার্ট, আর 0.04 হলো রিভার্স স্টপ সুইচ, রিভার্স স্টপ সুইচ, আর এটা হলো কি 100.00, এটা হলো কি আমার 100.0 হলো মোটর ফরওয়ার্ডের এনসি কানেকশন, মোটর যখন ফরওয়ার্ডে চলবে যাতে রিভার্সে বন্ধ থাকে, সেজন্য কি আমি এখানে মোটর ফরওয়ার্ডের একটা এনসি কানেকশনের জায়গায় ব্যবহার করছি। আর আমি 200.00 একটা ইন্টারনাল মেমোরি, যখন আমার মোটর ফরওয়ার্ডে চলে যাতে 200.00 একটা ইন্টারনাল ইন্টারনাল মেমোরির ক্লোজ কন্ট্যাক্ট আমি এই জায়গায় লাগাইছি, এই জায়গায় লাগাইছি, এখানে এই জায়গায় লাগাই আমি কি 200.01 একটা ইন্টারনাল মেমোরি নিচ্ছি, আর একটা ইন্টারনাল মেমোরি নিচ্ছি, এই ইন্টারনাল মেমোরির এগেনস্টে আমি টাইমারটাকে অন করছি, এটা যখন অন হবে, যখন আমি রিভার্সে চালাবো মোটর, তখন যখন আমি স্টার্ট সুইচ চাপ দিব, চাপ দিলে কি আমার ইন্টারনাল মেমোরি ধরবে, ইন্টারনাল মেমোরি ধরলে আমার কি ইন্টারনাল মেমোরি এগেনস্টে কি আমি একটা ওপেন সুইচ নিচ্ছি, ওপেন সুইচটা ক্লোজ হবে, ক্লোজ হলে আমার টাইমারটা টাইম কাউন্ট করা শুরু করবে, 30 মিলি সেকেন্ড যখন টাইম কাউন্ট করবে, টাইম কাউন্ট করলে আমার এই সুইচটা অন হবে, টাইমারের এগেনস্টে আমার যেটা ওপেন সুইচ আছে সেটা ক্লোজ হবে, ক্লোজ হলে আমার মোটর ফরওয়ার্ডে চলবে, মোটর রিভার্সে চলবে, মোটর রিভার্স। বন্ধুরা, এখন আমি এই প্রোগ্রামটি আমি পিএলসিতে ডাউনলোড করব, পিএলসিতে ডাউনলোড করে আমি সিমুলেশন করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবো কীভাবে সেটা কাজ হচ্ছে। তো বন্ধুরা, চলুন আমি এখন অনলাইনে যাব, অনলাইনে গেলাম, অনলাইনে গিয়ে আমি এখন এটা পিএলসিতে ডাউনলোড দিব, ট্রান্সফার টু দ্য পিএলসি,
পিএলসি তে ডাউনলোড করতেছি। এখন আমার প্রোগ্রামটি পিএলসি তে যাচ্ছে। ওকে ফ্রেন্ড, এখন এটা হলো কি, আমার আমার এতটুকু অংশ, আমার জিরো থেকে নেটওয়ার্ক, জিরো থেকে নেটওয়ার্ক থ্রি টু পর্যন্ত আমার হলো ফরওয়ার্ড মোটর, ফরওয়ার্ডের ফরওয়ার্ডের প্রোগ্রাম, আর থ্রি থ্রি থেকে থ্রি ফোর হলো, থ্রি ফোর ফাইভ হলো আমার কি রিভার্স, রিভার্স মোটর রিভার্স অপশন। তা আমি কি 0.01 এখন প্রথমে সুইচ অন করব, অন করব, দেখেন অন করবো 30 মিলি সেকেন্ড, 30 মিলি সেকেন্ড আমার মোটর ফরওয়ার্ডে চলবে। দেখেন আমার মোটর ফরওয়ার্ডে চলতেছে, মোটর ফরওয়ার্ডে চলতেছে, যখন 30 মিনিট সেকেন্ড হচ্ছে তখন কি আমার মোটরটা অন হচ্ছে, মোটরটা অন হচ্ছে। এখন আমি এটা হলো কি আমার রিভার্স মোটর, মোটর রিভার্স, রিভার্স স্টার্ট সুইচ। এখন আমি রিভার্স স্টার্ট সুইচ চাপ দিব, অন করব। দেখেন আমি এখন মোটর রিভার্স সুইচ চাপ দিচ্ছি কিন্তু আমার মোটর চলতেছে না, কারণ কি আমি এখানে হোল্ডিং কয়েল, আমি এখানে কি 100.01, 200.01, দেখেন 100.01, 100.01 আমার কি এখন কি আছে, এখন কি আমার এটা এখন বন্ধ আছে, বন্ধ থাকার কারণে আমার এই সুইচটা ক্লোজে আছে। এখন আমি যদি কি এখন ফরওয়ার্ডের সুইচটা অফ করব, অফ করলে আমার রিভার্স চলা শুরু করে দিবে। দেখেন দেখেন আমার কাউন্ট করা শুরু করে দিছে। সরি, এখন আমি এখানে অফ করব। দেখেন আমার এটা অফ হচ্ছে, এখন আমার কি 30 মিলি সেকেন্ড টাইম কাউন্ট করা শুরু। এখন দেখেন আমার রিভার্সে চলতেছে, রিভার্সে চলতেছে। এখন যদি আমি দেখেন ফ্রেন্ড, এখন আমি ফরওয়ার্ডের ফরওয়ার্ডের স্টার্ট ফরওয়ার্ড ফরওয়ার্ডের সুইচ চাপ দিলেও কি আমার মোটর ফরওয়ার্ডে চলবে না, ফরওয়ার্ডে চলবে না, কারণ কি আমার এখানে কি আমি রিভার্সের আমার 100.01 আর আমার ইন্টারনাল মেমোরি 200.01 অন আছে। এখানে অন থাকার কারণে কি 100.01 সেটা সেটা এখন কোনো কাজ করতেছে না, সেটা এনসি হয়ে আছে। এখানে কি অন থাকার কারণে, এই দুটা অন থাকার কারণে 100.01 এবং 100.200.01 এবং 100.01 এটা হলো আমার কি মোটর রিভার্স চলতেছে, আর এটা হলো আমার ইন্টারনাল মেমোরি। এই দুটা অন থাকার কারণে, এই দুটা অন থাকার কারণে আমার মোটর 100.01 এবং 200.01 সেটা কি এখন কাজ করতেছে না। যখন আমি এটা বন্ধ করে দিব, আমার যখন এটা দেখেন আমি রিভার্স যখন বন্ধ করে দিব তখন সে কাজ করা শুরু করবে। দেখেন আমি বন্ধ করছি, এখন আমার টাইম কাউন্ট শুরু করছি। দেখেন এখন অন হচ্ছে, দেখেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই প্রোগ্রামটি আমি বুঝাতে পারছি কি সেটা কিভাবে কাজ করতেছে, ফরওয়ার্ড রিভার্স কিভাবে কাজ করে, টাইমার ব্যবহার করে। টাইমার ব্যবহার করার সুবিধা হলো যে আপনি যখন ফরওয়ার্ড এবং রিভার্সে যখন নেবেন তখন কি একটু সময় দেওয়া দরকার মোটরকে, যাতে ফরওয়ার্ড থেকে রিভার্সে যেতে পারে, না হলে আপনার মোটর ক্ষতির সম্ভাবনা আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে মোটর ফরওয়ার্ডে চলতেছে, যখন আমি রিভার্সের চাপ দিবেন তখন কি মোটর উপর একটা প্রেশার পড়বে, প্রেশার পড়লে মোটর বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি একটা টাইমার ব্যবহার করলে সেটা আপনার মোটরের সুরক্ষার জন্য, টাইমার ব্যবহার করলে আপনার মোটর সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এই প্রোগ্রামটি যারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।